এমনি বুঝবো কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর। আরে আল্লাহর নবী যেই সময় মক্কা বিজয়ের পর মক্কায় প্রবেশ করবেন, 307টা মূর্তি ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আর ইসলামিক ফাউন্ডেশনের তো ক্রেডিট দেওয়া হয় কাকে? ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাই তো প্রচার করা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষ, সবাই দেখে নেবেন। সিরাত বিশ্বকোষে মক্কা বিজয়ের অধ্যায়ে এই ঘটনাটা একাধিক কিতাব আসাহু সিয়ার এবং বিভিন্ন সিরাতের কিতাবের উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী যেই সময় মূর্তিগুলো ভাঙছিলেন এর মধ্যে একটা ছিল কবুতরের ভাস্কর্য। কিন্তু মক্কাবাসীরা কবুতরের পূজা করত, এটা কবুতরের ভাস্কর্য আসলো কোথা থেকে? তারা সৌন্দর্যের জন্য এটাকে রেখেছে। এই দলিল কোনো আরবি কিতাব থেকে দিচ্ছি না, দলিল কোনো আমাদের আকাবিরের কিতাব থেকে দিচ্ছি না, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষের উদ্ধৃতি দিচ্ছে, যেটা আপনারাই সম্পাদনা করে প্রকাশ করেছেন। এখানে আছে কবুতরের ভাস্কর্য নবী সরিয়ে দিলেন, ভেঙে ফেললেন। কবুতরের এটা তো জ্ঞানের যে বিচরণ সারা জীবন ধরে, এই বিচরণে কি আমরা কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কিনা? যদি না দিই তাহলে ওই হাদিসটাই প্রয়োগ করা যাবে, আল কোরআন হুজ্জা লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন উঠবেন এবং তিনিই সর্বপ্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক সুপারিশ করার সেজদা করার অনুমতি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতের এই অবস্থা কেন হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আমাদের নবীজি বলবেন হে আল্লাহ আমার কওম এই কোরআনটাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আমার কওমকে আমি কোরআন রেখে আসছিলাম ঠিকই, কিন্তু আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এই অভিযোগটা আমাদের নবী করবেন আমাদের বিরুদ্ধে, এটা সময়ের ব্যাপার মাত্র। কালকে আমাদের মাঠে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন, আর ওই দৃশ্যটা আল্লাহ পাক নাজিল করেছেন সূরা ফুরকানের মধ্যে। এই আয়াতটা সূরা ফুরকানের মধ্যে আছে, ভবিষ্যতে এটা ঘটবে, আল্লাহ পাক এটা কোরআনে নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগটা করবেন কালকে আমাদের মাঠে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, মাহজুরা মানে অনেক দূরে ঠেলে দেয়া। আমার উম্মাহ আমার কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আল কোরআনের অধিকারগুলো যদি আমরা উম্মাহ হিসেবে আদায় করতে ব্যর্থ হই, আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধানও যেমন পাবো না, কাফের ফাসেক মুশরিক এই মুনাফিক নাস্তিক মুরতাদ এবং এই যে গডলেস ওয়ার্ল্ড, এদের চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতে পারবো না। এটা ইয়াকিন থাকা উচিত যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান এখানেই দিয়েছেন এবং প্রত্যেকটা জ্ঞানের সোর্সই এখানেই। আমাদের আগের সালফে সালেহীন যারা ছিলেন তারা জ্ঞানের বিভিন্ন শাস্ত্র রচনা করেছিলেন কোরআনকে কেন্দ্র করে, হোক সেটা দর্শন, হোক সেটা যুক্তিবিদ্যা বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা মেডিকেল সায়েন্স বা অন্য যে কোনো কিছু, দেখবেন ওদের বেসটা হচ্ছে কোরআন। 10 বছর বয়সে সলফে সালেহীনের বাচ্চারা হাফেজ হয়ে যেতেন, আমাদের বাচ্চারা 10 বছর বয়সে চকলেট লজেন্স খায়, কার্টুন দেখে বসে বসে, নিজে ব্রাশটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। 10 বছর বয়সে আমাদের সলফে সালেহীনদের যে বাচ্চারা ছিলেন তারা কোরআনে হাফেজ হয়ে যেতেন, 15 বছরের মধ্যে আরবির সমস্ত সাবজেক্টগুলো পড়া শেষ, 15 থেকে 20 বছরের মধ্যে দেখবেন তারা বিভিন্ন ওস্তাদদের কাছে হাদিস সংগ্রহ করে বেড়াতেন, 20 থেকে 25-এর মধ্যে তারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতেন। আমাদের 25 বছরের যুবক জানে না 25টা সূরার নাম কি, আমাদের 40 বছরের বিজ্ঞ একজন ব্যক্তি বলতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন গুহায় ওহী নাযিল হয়েছিল এবং প্রথম ওহীটা কি ছিল, তিনি বদরের যুদ্ধ কত সালে করেছেন, উহুদে কতজন সাহাবি শহীদ হয়েছিলেন, কোন সাহাবিকে মালায়েকারা গোসল দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ তিনি কতগুলো যুদ্ধ করেছিলেন, উমর ইবনে খাত্তাবের যুগে ইসলামী খেলাফা কতদূর পর্যন্ত ছিল, বেসিক নলেজ গুলো জানে না।
আমি বারবার একটা কথা বলি যে যদি আপনারা মনে করেন এই রকম জনসমষ্টিকে দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত, আল্লাহর পথের দাওয়াত এবং দ্বীন কায়েমের জিহাদ সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে বাস করছেন। এই কমিউনিটিকে দিয়ে আল্লাহর পথে জিহাদ সম্ভব না। যখন কোন স্কলার গরম গরম বক্তব্য দিবে, জনগণ বলবে ঠিক, যখন ওই স্কলারকে দেখবেন ধরে নিয়ে গেছে, জনগণও পালাই যাবে। এই হলো আমাদের দেশের অবস্থা। মূল পয়েন্টে আসছি, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে। আর কোরআন মানেই কিন্তু হাদিস, কারণ কোরআন এবং হাদিসটা আলাদা কোনো উৎস নয়, একই উৎস থেকে এসেছে, একই আলোক উৎসের দুইটা রশ্মি মাত্র। এই দুটোকে একসাথে করেই চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য মাত্র দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশিন কালো পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাহ। দ্যাটস অল। নবীজি বলেছেন একটা জামানা আসবে যখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলে, ইভেন আমার একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে থাকে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। মানে জামানাটা এমন হবে, জামানা সবরিন, নবীজি বলছেন কঠিন ধৈর্যের জামানা। একটা সুন্নাহ দাঁড়িয়ে রাখবেন, আপনাকে সমাজের সাথে লড়তে হবে, তাকনুর উপরে কাপড় পড়তে হলে আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হতে পারে। এমন একটা জামানা আসবে যে একটা সুন্নাহ, একটা বেসিক সুন্নাহ, দাঁড়িয়ে রেখেছেন, তাকনুর উপরে কাপড় পড়ছেন, হিজাব করছেন, পর্দা করছেন, বাচ্চাটাকে মাদ্রাসা দিয়েছেন, আপনাকে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে প্রতিবন্ধকতা স্বীকার হতে হবে। জামানা সবরিন, কঠিন সবরের জামানা। এই জামানায় যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থাকতে পারবে, নবীজি বলেছেন 50 জন সাহাবীর নেকি তারা পাবে। সাহাবীরা অবাক হয়ে বলছিলেন যে আমিন হুম আও মিন্না, আমাদের মধ্যে 50 নাকি ওদের মধ্যে 50? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50। ওই 50-এর মধ্যে উমর থাকতে পারেন, উসমান থাকতে পারেন, হামজা থাকতে পারেন। এ হচ্ছে ফজিলত। আমরা যদি আঁকড়ে ধরার ফজিলতটা না জানি, তাহলে আঁকড়ে ধরতেও পারবো না। একটা বার যদি ইমানের এই নূরটা ঢুকে যায় ভিতরে, তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢুকানো হয়, ফাঁসি দেওয়া হয়, শূলে চড়ানো হয়, ওই তেজটা কমবে না ইনশাআল্লাহ। যখনই ঢুকবে তেজ আরো বাড়তেই থাকবে। আমরা অনেক প্রমাণ দেখেছি, একটা ভীতু ছেলে নামাজ পড়তে মসজিদ আসতেই ভয় পায়, বিভিন্ন রকম, এখন তো ট্যাগের অভাব নাই, ট্যাগ ট্যাগ দিয়ে ওকে একটা জায়গায় ফাঁসা দেওয়া হলো আর কি। সেই ছেলেটাকে হ্যারাসমেন্ট করা হলো, হ্যারাসমেন্টের পর যখন সে বের হয়ে আসছে, তখন তার যে কথাবার্তা, তার যে এক্সপ্রেশন, এটা আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক তার উপর সাকিনা নাজিল করে দিয়েছেন এবং হৃদয়টাকে শক্ত করে দিয়েছেন, সে আর ভয় পাচ্ছে না কাউকে। ইসলামের বিজয়গুলো মূলত শারীরিক শক্তি দিয়ে হয় না। আমি অনেক লেকচারে বলেছি আপনাদেরকে যে ফিজিক্যালি স্ট্রং হওয়ার কথা, খাবারের ব্যাপারে সচেতন থাকার কথা, ব্যায়াম করার কথা, জিম করার কথা, ইভেন সেলফ ডিফেন্স শেখার কথা, এগুলো নতুন কোনো কথা নয়। উত্তর কোরিয়ার প্রতিটা নাগরিক সেটা করে, ইসরায়েলের প্রতিটা নাগরিক সেটা করে, আমেরিকান নাগরিকরা সেটা করে। আমরা করতে গেলে অনেক ট্যাগ লাগে, বেসিক জিনিসগুলো শেখা উচিত, কিন্তু এগুলো আমাদের মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র অস্ত্র নয়, কিন্তু এগুলো সাপ্লিমেন্টারি। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। কারণটা কি? কারণটা হচ্ছে ভিতরের তেজ, ভিতরের ঈমানটা। কাম করলেন তাবুক যুদ্ধে, নবীজি বললেন বাসায় কি রেখে এসেছো উমর? উমর বলছেন যে আমি অর্ধেক সম্পত্তি রেখে আসছি, অর্ধেক দান করে দিলাম। ধরেন তার 10 লাখ টাকার প্রপার্টি ছিল, কথার কথা 5 লক্ষ টাকা একটা যুদ্ধে কি দান করার মতো কলিজা আমাদের আছে? তিনি দান করলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হয়তো 5 লক্ষ টাকা দান করতে পারেন নাই, তার চেয়ে কম সম্পদ নিয়ে আসলেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবই দিয়ে দিছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকে যখন আমি আবু বকরকে হারাতে পারলাম না, আর কোনোদিনও তাকে হারাতে পারবো না। তাদের এরকম প্রতিযোগিতার মেজাজ ছিল। মূল বিষয়টা হচ্ছে তারা কোরআন এবং সুন্নার ভিতরের যে নূর, যে বাসিরা, যে ফ্লেভারটা, এটা তাদের হৃদয়ে ভেদ করে ভিতরে চলে গেছিল। আর আমাদের নবীজি বলেছেন
আখিরু জামান বা শেষ জামানায় আমার উম্মাহ কোরআন পড়বে, ব্যাপক কোরআন পড়বে, কোরআনে তেলাওয়াতে মানে ভরে যাবে সমাজ, তেলাওয়াত হবে বেশি বেশি, লা ইউজাউযু হানাজিরহুম, তাদের গলার নিচ দিয়ে কোরআনের মর্ম নামবে না, কোরআনের মর্ম শিক্ষা এটা গলার ভিতর থেকে নিচে নামবে না, তেলাওয়াত করবে মানুষ প্রচুর। এই হাদিসটার মধ্যে তিনি আরো বলেছেন মসজিদগুলো হবে চাকচিক্যময়, দেখে মনে হবে তাজমহলের মতো, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। তিনি বলেছেন যে মানুষ সকালবেলা মুমিন হবে ওই যুগে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মানুষ দিনকে বিক্রি করে দিবে। এই যুগে এক শ্রেণীর আলেমের কথাও তিনি বলেছেন, যারা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তিরমিজি তার হাদিসটা, কারা তারা? নিঃসন্দেহে যারা কোরআনের অধিকার সম্পর্কে সচেতন নন এবং এটা সম্পর্কে জনগণকে সচেতন করছেন না এবং আমানত আল্লাহর দেয়া আমানতের খেয়ানত করছেন। খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, আমাদের আমাদের ক্ষুদ্র জ্ঞানে কোরআনের অধিকার মূলত ছয়টা, আমি একটা লেকচারে বলেছিলাম কিন্তু ব্যাখ্যা করি নাই। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ করে কোরআন পড়তে শেখা, দুই নম্বর হচ্ছে কোরআনের অর্থ আপাদমস্তক ভালো করে বোঝা, অর্থটা করতে শেখা। অর্থ শেখা মানে আপনি কোরআন তেলাওয়াত করছে কেউ আপনি শুনেই যেন বুঝতে পারেন যে এর অর্থটা কি, এই লেভেলে যাওয়া আর কি। তিন নম্বর কোরআনের আদেশ যেগুলো আছে সবগুলো মেনে চলা, চার নম্বর কোরআনের যত নিষেধ এগুলোকে ছেড়ে দেয়া, পাঁচ নম্বর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা, আর ছয় নম্বর হচ্ছে এর যে বিধানগুলো আছে শরিয়া ল এগুলোকে বাস্তবায়নের চেষ্টা করা। এই ছয়টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবা কেরাম সবাইকে করিয়েছেন। এই কাজগুলো করেছেন বলেই 23 বছর আগের মক্কা আর 23 বছর পরের মক্কার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। 23 বছর আগে যখন নবীজি নবী হননি, ওহি আসে নাই, তখনকার মক্কার দিকে তাকালে আপনি দেখবেন সেখানে মানুষ সুদ খাচ্ছে, সেখানকার মানুষ জিনা করছে, সেখানকার মানুষ শিরক করছে, সেখানকার মানুষ দুর্নীতি করছে, মেয়েদেরকে জীবন্ত হত্যা করছে, কবর দিচ্ছে, সেখানকার মানুষ জুয়া খেলছে, মদ খাচ্ছে, বড় বড় সব মেজর পাপগুলোর মধ্যে তারা আছে, এক কথায় আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আছে। আর ওই আইয়ামে জাহেলিয়া আর এখনকার আইয়ামে জাহেলিয়ার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই, বরং এখন তার চেয়ে তো অনেক বেশি জাহেলিয়াতের মধ্যে আমরা বসবাস করছি। এখন 23 বছর পরের মক্কাটার দিকে তাকান, দেখবেন এই 23 বছর পরের মক্কার মধ্যে আপনি শিরিক খুঁজে পাবেন না, কোনো রিবা সুদ খুঁজে পাবেন না, কোনো ঘুষ নাই, কেউ দুর্নীতি করছে না, কেউ জিনা করছে না, কেউ মদ খাচ্ছে না, কেউ জুয়া খেলছে না, কেউ আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করছে না, কেউ আল্লাহর থেকে গাফেল হয়ে দুনিয়া পূজায় লিপ্ত নাই, সবাই একমুখী হয়ে গেছে পরকাল কেন্দ্রিক এবং কোরআন সুন্নার মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করছে। এই 23 বছরে কি কোনো ম্যাজিক তিনি করলেন? আসলে সেহের জাদু করলেন? 23 বছর কি করলেন? যদি কোরআন কেন্দ্রিক বলে কি করলেন, তাহলে এই 6টা কাজ তারা করেছেন। তিনি এবং প্রত্যেক সাহাবি তারা আল কোরআন পড়েছেন, অর্থ বুঝিয়েছেন, আদেশটা ফলো করেছেন, নিষেধ বর্জন করেছেন, দাওয়া দিয়েছেন এবং কোরআনের শাসন বাস্তবায়ন করেছেন। এই 6টা কাজ করার পর আপনি 23 বছর পরের মক্কাটাকে বলছেন সোনালী যুগ, তাই বলছেন না, স্বর্ণ যুগ, আর তার 23 বছর আগের মক্কাকে বলছেন আইয়ামে জাহেলিয়া। আল্লাহ পাক এই জাহেলিয়াত থেকে স্বর্ণযুগকে বের করে আনার জন্যই কোরআন নাযিল করেছেন।